ধান চাষ নিয়ে এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে আপনারা কিভাবে ধানের জমি তৈরি করবেন তাতে কখন কি পরিমাণ সার প্রয়োগ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ধানের একেবারে শেষের দিকে আমরা কি ধরনের পরিচর্যা নেব এই সময় বেশ কিছু ধানে সারের প্রয়োজন হয় বা খাদ্যমূল্যের প্রয়োজন হয় তো সেটা কখন কি পরিমাণে আমরা প্রয়োগ করব বা ধানের কোন অবস্থা দেখে কোন সময়টায় আমাদের প্রয়োগ করতে হবে এর পাশাপাশি এই শেষের দিকে বিভিন্ন ধরনের রোগ এবং পোকার আক্রমণ হয় তো এই রোগ এবং পোকাকে আমরা একবারে কম খরচে কিভাবে নিয়ন্ত্রণ করব সেই সব বিষয়গুলো নিয়েও এই ভিডিওতে আমি আপনাদের আপনাদের সঙ্গে আলোচনা করব। এর পাশাপাশি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনারা ধান চাষ করতে গিয়ে এমন বেশ কিছু ভুল করে থাকেন যার জন্য ধান চাষের যে খরচ সেটা বেড়ে যায় সেই খরচ কেন বেড়ে যায় তাই সেই ভুলগুলো কি কি সেগুলোকে কিভাবে ঠিক করবেন সেই সব বিষয়গুলো নিয়েও এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা জমিতে যেসব ধান লাগিয়েছেন সেই সব ধান যদি জলদি ধান হয়ে থাকে তাহলে সেই সব ধানের অবস্থা থোর আসার পর্ব শেষ হয়ে শীষ বেরোনা পর্ব শুরু হতে চলেছে আবার যেসব জমিতে আপনারা নাবি জাতের বা দীর্ঘমেয়াদী ধান লাগিয়েছেন সেই সব ধানের অবস্থা এখন পাশকাঠি ছাড়া অবস্থা চলছে বা থোর আসার পর্ব আর কয়েকদিন পর থেকে শুরু হবে তো এই অবস্থাতেই আমাদের সার প্রয়োগ করতে হবে কিন্তু কোন টাইমটায় আমরা প্রয়োগ করব সেটা খুব ইম্পর্ট্যান্ট এর আগে বলি যে আমরা যে সারটা প্রয়োগ করব, সেটা দুরকমভাবে আমরা প্রয়োগ করতে পারি একটা হচ্ছে গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করতে পারি আরেকটা হচ্ছে গাছের পাতাতেও আমরা স্প্রে করতে পারি তো তার আগে আমাদের জানতে হবে যে কোন অবস্থাতে আমরা সারটা প্রয়োগ করবো মানে ধানের কোন অবস্থাতে তো ধানের কোন অবস্থাতে বলতে গেলে ধানের পর্ব সবে শুরু হয়েছে বা ধানের শীষ বেরোনোর পর্ব আর কয়েকদিন পর শুরু হবে এই যে মধ্যবর্তী দশ দিনের যে ব্যবধানটা থাকে এই দশ দিনের ব্যবধানের মধ্যেই আমাদের কিন্তু সারটা প্রয়োগ করতে হবে এই অবস্থায় ধানের গাছেতে আমরা সার দুই রকম ভাবে প্রয়োগ করতে পারি এক হচ্ছে গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করতে পারি আর একটা হচ্ছে গাছের পাতা স্প্রে করে করতে পারি সবার প্রথমে আসি যে মাটিতে আমরা কিভাবে প্রয়োগ করব ধানের জমিতে মানে থর আসার ঠিক মধ্যবর্তী অংশে এই সময় যদি ধানের জমিতে জল থাকে প্রায় এক থেকে দেড় ইঞ্চির মতো জল যদি থাকে তাহলে ওই জমিতে আমরা পটাশ সাত থেকে দশ কিলো পরিমাণ তার সঙ্গে ইউরিয়া পাঁচ থেকে সাত কিলো পরিমাণ এবং ওর সাথে অ্যারিস কোম্পানির যে অ্যাগ্রোমিন সয়েল প্লাস পাওয়া যায় সেই অ্যাগ্রোমিন সয়েল প্লাস এক থেকে দেড় কিলো পরিমাণ আমাদের প্রয়োগ করতে হবে তবেই কিন্তু আমরা সবচেয়ে ভালো ভালো কাজ পাবো এই জায়গায় বলে রেখে আমরা অ্যাগ্রোমিন সয়েল প্লাস কেন ব্যবহার করব অ্যাগ্রোমিন সয়েল প্লাসের ব্যবহার করার কারণ হলো অ্যাগ্রোমিন সয়েল প্লাসে থাকে কপার যেটা হচ্ছে আমাদের গাছে অনেক সময় দেখা যায় ব্যাকটেরিয়াল জনিত ধসা রোগ দেখা যায় ধানের শীষ বের হলো অর্ধেকটা ধান পুষ্টি হলো অর্ধেকটা ধান ধানের শীষের অর্ধেকটা অংশ সাদা হয়ে যায় তো এই যে সাদা হওয়ার কারণ অনেক সময় ব্যাকটেরিয়াল জনিত হয় আবার অনেক সময় ফোরিং এ চষার জন্য হয় যদি ব্যাকটেরিয়াল কারণে হয় তাহলে কিন্তু এই রোগটা বেশি পরিমাণ হবে তো ওইখানে কপার ওই রোগটাকে হতে দেবে না তো এই কারণেই আমি এখানে অ্যারিস কোম্পানির অ্যাগ্রোমিন সয়েল প্লাসকে আপনাদের এই সময়টায় ব্যবহার করতে বলবো আপনারা পটাশটাকেও পরিবর্তন করতে পারেন ওই জায়গায় আপনারা আইপিএল কোম্পানির পলিহেলাইট পটাশ ব্যবহার করতে পারেন সাত থেকে দশ কিলো পরিমাণ ওই পটাশে আছে সালফার আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে এবং পটাশ আছে এই চারটে মৌল একসাথে আছে তাহলে আপনাদের অ্যারিস কোম্পানি অ্যাগ্রোমিন সয়েল প্লাস ব্যবহার করতে হবে না ওই আইপিএল কোম্পানির পলিহ্যালাইট পটাশ সাত থেকে দশ কিলো পরিমাণ বিঘাতে ব্যবহার করবেন তার সঙ্গে পাঁচ থেকে সাত কিলো পরিমাণ ইউরিয়া ব্যবহার করতে পারেন ওই সময় আর আমরা যদি জলদি ধানের চাষ করে থাকি অর্থাৎ যেসব ধান এই সময় শীষ বেরোতে শুরু হয়েছে এই সব ধানের জমিতে অনেক সময় জল থাকে না তো এই সব ধানের ক্ষেত্রে আমাদের ধানেতে এই সব সার রাসায়নিক যে সারগুলো আছে এগুলো ফলিয় স্প্রে সব সার পাওয়া যায় সেগুলোকে আমাদের গাছের পাতা স্প্রে করতে হবে অর্থাৎ এই সময়তেই অর্থাৎ শীষ বেরোতে শুরু হবে অর্থাৎ এক গোটা এক বিঘা জমিতে হয়তো দশ পনেরোটা শীষ বেরোতে শুরু হয়েছে ওই সময়তে আমাদের করতে হবে কি এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ দু গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা যে কোনো ছত্রাকনাশকের সঙ্গে মিশিয়ে আমরা যদি স্প্রে করি তাহলে কিন্তু আমাদের যে ধানের শীষ বেরোনার স্পিডটা দ্রুত হবে এবং তার পাশাপাশি এই যে ধানের পরাক মিলন হলো পরাক মিলন হওয়ার পর সেটা থেকে যে চাল বসার যে সময়টা সেটা অনেকটাই কমে যাবে খুব তাড়াতাড়ি চালে পরিণত হবে যে আপনারা এনপিকে তেরো পঁয়তাল্লিশের পরিবর্তে আপনারা কিন্তু নবরত্ন কোম্পানির বায়োটোয়েন্টিও ব্যবহার করতে পারেন যে কোনো নাশকের সাথে আপনারা যদি এই এই মানে একদম দিকে আপনারা যদি স্প্রে করেন তাহলে ধানের যে ফলনের স্পিডটা সেটা কিন্তু দ্রুত হয়ে যাবে এই শেষের দিকে ধান যখন শীষ বের হতে শুরু করে এই সময় ব্যাপক পরিমাণে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ শুরু হয় বিশেষ করে ফড়িং ফরিং কি করে এসে ওই যে ধানের দুধের মতো অংশগুলো আস্তে আস্তে জমতে শুরু করে ধানের পরাক মিলন হওয়ার পর ওই দুধের মতো অংশগুলোকে চুষে খেতে শুরু করে হরিং করে তারপরে ভামা পোকায় করে শোষক পোকা এই সময় আক্রমণ হয় এবং মাছরা পোকারও বেশ কিছু আক্রমণ লক্ষ্য করা যায় তো এই সমস্ত পোকাগুলোকে একসাথে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে চান তাহলে একটা ভালো ধরনের কীটনাশক ব্যবহার করার প্রয়োজন তো এই সময় আপনারা একটা কীটনাশক ব্যবহার করতে পারেন সবচেয়ে কম খরচে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে আদামা কোম্পানির তাপুজ ব্যবহার করতে পারেন বুফ্রোজিনের সঙ্গে অ্যাসিফেক্স পাউডার আছে যেটা অ্যাসিফেক্স সমস্ত ধরনের উড়ো জাতীয় যেসব পোকা আছে তাদের ডানা আছে সেই সব পোকাগুলোকে মেরে ফেলতে পারে এবং বেশ দীর্ঘদিন পর্যন্ত সুরক্ষা দিয়ে থাকে এছাড়াও এই যে বুফ্রোজিন জাতীয় যে কীটনাশক আছে এইসব এই কীটনাশকটা ওই সব পোকাদের খাওয়ার যে চাহিদা সেটা কমিয়ে দেয় যার ফলে পোকা কম ধানের শীষে আক্রমণ করবে যার ফলে আস্তে আস্তে ওই পোকাগুলো আস্তে আস্তে মারা যাবে তো এই আদামা কোম্পানির তাপুজকে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে এক বিঘা জমিতে একশো গ্রাম আপনাদের স্প্রে করতে হবে এছাড়া আপনারা পিআই কোম্পানির ওসিন বা ইন্ডোফিল কোম্পানির টোকেনকেও ব্যবহার করতে পারে যেটা পরবর্তীকালীন শোষক পোকা বা কারেন্ট পোকার ক্ষেত্রেও ব্যাপকভাবে কাজ বা সুরক্ষা দিয়ে থাকে এই ধানের শেষের দিকে যেভাবে পোকাদের আক্রমণ হয় তার ঠিক বেশি পরিমাণ কিন্তু রোগের আক্রমণের ফলে ব্যাপক পরিমাণ ক্ষতি হয় আমরা এত সুন্দর করে ধান লাগানোর পরও যদি শেষের দিকে ব্যাপকভাবে রোগের আক্রমণ হয়ে ধানে ক্ষতি হয় তাহলে কিন্তু ব্যাপক লসের সম্মুখীন হতে হয় আমাদের তো এই সময় সবচেয়ে বেশি পরিমাণ যে ক্ষতি হয় যেসব রোগগুলো হয় যেমন ধানের খোলা পচা রোগের একটা প্রাদুর্ভাব ব্যাপক পরিমাণে হয় তার সঙ্গে নেক ব্লাস দেখা যায় আর তার সঙ্গে ব্যাকটেরিয়ালজনিত শীস পরা রোগ দেখা যায় এই ব্যাকটেরিয়ালজনিত শীস পরা রোগ এটা বেশ কয়েক বছর আমাদের লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ধানের শীষটা পুরোপুরিভাবে হচ্ছে। কিছুটা অংশ ধানের যে চাল বসছে আর বাকি অংশটা সাদা হয়ে রয়ে যাচ্ছে মানে সেই যেন মনে হচ্ছে কিছুতে নষ্ট করে দিয়েছে অ্যাকচুয়ালি এটা ব্যাকটেরিয়ালজনিত শীষ পোড়া রোগ বলা হয় তো এই যে রোগগুলো হয় এই রোগগুলোকে আমাদের এমন একটা মানে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে বা ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করতে হবে যাতে আমরা এই সমস্ত রোগগুলোকে একসঙ্গে কন্ট্রোল করতে পারি তো আমরা এমন একটা টাইমে এই ছত্রাকাশককে ব্যবহার করবো যাতে এই রোগগুলোর প্রাদুর্ভাব ওই শীষ বেরোনার থেকে আর শীষের মানে ধানের চাল বসা পর্যন্ত যেন সুরক্ষা দিয়ে থাকে তো এই জায়গায় আপনারা অনেকেই নেটিভোকে ব্যবহার করে থাকেন অনেক সময় তো আপনারা যারা বারবার নেটিবো ব্যবহার করছেন তাদেরকে বলবো যে এক বছর অন্তর আপনারা আর ছত্রাকনাশকের পরিবর্তন করুন কারণ নেটিভো এবছর ব্যবহার করলেন পরের বছর আপনারা অন্য কোনো একটা কেমিক্যাল কম্পোজিশনের ছত্রাকনাশক ব্যবহার করুন এতে আপনারা কাজটা ভালো পাবেন আপনারা বারবার যদি নেটিভো ব্যবহার করতে থাকেন একই জমিতে একই ফসলের ক্ষেত্রে তাহলে পরবর্তীকালে দেখবেন আপনাদের নেটিভো ডোজটাকে বাড়াতে হচ্ছে তার ফলে পরবর্তী একটা টাইম আসবে যেই সময় আর কাজ করবে না সেজন্য জন্য বলব আপনারা এর পরিবর্তে আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন বা আদামা কোম্পানি কাস্টোডিয়া ব্যবহার করতে পারেন তো এই সব ছত্রাকনাশকগুলোকে ব্যবহার করতে পারেন আর আপনাদের জমিতে যদি এই ব্যাকটেরিয়ালজনিত সিসপোরা রোগের লক্ষণ দেখা যায় মানে যদি একটা গাছে দেখতে পান তাহলে অবশ্যই আপনারা মাইসিন ব্যবহার করবেন তবে আপনারা মিরাডো এর সঙ্গে যদি আপনারা ভ্যালিডেমাইশিন মিশিয়ে স্প্রে করেন তাহলে এই খোলা রোগ তার সঙ্গে নেক ব্লাস্ট এবং ব্যাকটেরিয়াল জনিত শীষ পরার যে রোগটা হয় এই তিনটে রোগকে একসাথে নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়াও আপনারা হেক্সটা ভ্যালিডা হেক্সটা জলের সঙ্গে যে ভ্যালিডা মাইসিন আছে এই হেক্সটা ভ্যালিডাকেও আপনারা ব্যবহার করতে পারবেন এবার বলি আপনারা যে ধান চাষ করেন সেই ধান চাষ করতে গিয়ে আপনারা বেশ কিছু ভুল করেন যে ভুলের জন্য আপনাদের ধান চাষের খরচটাও প্রায় অনেক বেড়ে যায় প্রথম ভুল সেটা হলো যে মাত্রা অতিরিক্ত রাসায়নিক সারের যাচ্ছে তাই ব্যবহার ধানের গাছের ক্ষেত্রে ইউরিয়া এবং পটাশ সারের পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণ প্রয়োজন হয় সেই তুলনায় অনেকেই আপনারা করেন কি যে তুলনায় পটাশ ফসফেট চেয়ে ব্যবহারটা বেশি করে ফেলেন যার ফলে ধানের পাতা অনেক সময় চবড়া হয়ে যে পড়ে যায় ধানের লোটকে সোজা সব সময় সোজা উলম্ব উলম্বভাবে থাকা উচিত যদি ধানের পাতা লোটকে পড়ে যায় তাহলেই কিন্তু সেখানে ধসা রোগের প্রাদুর্ভাব বা ছত্রাকের প্রাদুর্ভাব বেড়ে যাবে যার ফলে আপনাদের পরবর্তীকালে কীটনাশক এবং ছত্রাকনাশকের খরচও বেড়ে যাবে দু নম্বর হলো ধানের জমিতে যাচ্ছে তাইভাবে আগাছানাশকের ব্যবহার একটা ধানের জমিতে আপনারা একবারই আগাছা নাশক ব্যবহার করুন আপনারা যদি একের অধিকবার আগাছানাশক ব্যবহার করেন তাহলে কিন্তু ধানের ফলন অনেকটাই কমে যাবে এবং তার তুলনায় ধানের সার খরচ বেড়ে যাবে অর্থাৎ এই যে আমরা যে রাসায়নিক সার ব্যবহার করছি তার খরচও বেড়ে যাবে মানে বেশি পরিমাণ আমাদের প্রয়োগ করতে হবে এছাড়াও আমাদের রোগ প্রকার প্রাদুর্ভাবও বেড়ে যাবে তিন নম্বর হলো আপনারা যখন ধানের কাছে বা ধানের জমিতে কোনো কিছু স্প্রে করেন বিশেষ করে ছত্রাকনাশক বা আগাছা নাশক তখন এমনি এমনি স্প্রে করে দেন মানে সেই নর্মাল জলেতেই স্প্রে করে দেন যার ফলে বেশিরভাগ ধানের ধানের জমিতে আপনারা যা স্প্রে করেন তার বেশিরভাগ অংশই কিন্তু ঝরে পড়ে যায় কারণ ধানের পাতা হচ্ছে উলম্বভাবে থাকে এবং ধানের পাতা লোমযুক্ত হওয়ার কারণে খুব সহজে কিন্তু জল ধরে না যার ফলে আপনার বেশিরভাগ স্প্রে জলটাই কিন্তু ঝরে পড়ে যায় যদি ওই জায়গায় আপনারা যখনই ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করছেন তার সঙ্গে যদি স্টিকার মিশিয়ে স্প্রে করেন তাহলে ওই জল খুব সহজে ধানের পাতার মধ্যে আটকে যাবে এবং খুব সহজে ধানের গাছের শরীরের মধ্যে একদম পৌঁছে যাবে যার ফলে আপনাদের খরচটা অনেকটাই কম হবে আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে ধানের একেবারে শেষের দিকে আপনারা কি ধরনের পরিচর্যা নেবেন আর কোন কোন ভুলগুলোকে সুধরে নিয়ে আপনারা ভালোভাবে খরচ কমিয়ে ধানের চাষ করতে পারবেন এই সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে আপনার ধান গাছের সমস্যা নিয়ে আপনারা আমাদের পোস্ট করতে পারেন আর এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন